বিশ্বের সর্ববৃহৎ টিকা প্রস্তুতকারী প্রতিষ্ঠান ভারতের সেরাম ইনস্টিটিউটের সাথে করা চুক্তি অনুযায়ী মাসে 50 লাখ করে 6 মাসে করোনা ভ্যাকসিনের 3 কোটি ডোজ পাওয়ার কথা বাংলাদেশের। প্রথম মাস ফেব্রুয়ারিতে 50 লাখ ডোজ টিকা দেয় সেরাম। চলতি মাসে এখন পর্যন্ত ভ্যাকসিন পাওয়া গেছে মাত্র 20 লাখ। এছাড়া ভারত সরকারের দেয়া উপহার হিসেবে পাওয়া 20 লাখ ডোজ সহ মোট ভ্যাকসিন এসেছে 90 লাখ। তবে হঠাৎ করে ভারত জুড়ে করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় সাময়িকভাবে ভ্যাকসিন রপ্তানি বন্ধের কথা ভাবছে দেশটি। এখন পর্যন্ত বিশ্বের 76টি দেশে ভ্যাকসিন সরবরাহ করলেও সম্প্রতি যুক্তরাজ্য, ব্রাজিল সহ বেশ কটি দেশে রপ্তানি বন্ধ করেছে তারা। ধারণা করা হচ্ছে আগামী এপ্রিল মে পর্যন্ত কার্যকর থাকতে পারে এই স্থগিতাদেশ। তবে স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে এখন পর্যন্ত টিকা পাওয়ার বিষয়ে কোনো অনিশ্চয়তা নেই। সেরাম ইনস্টিটিউট রপ্তানি বন্ধ করে দেওয়ার বিষয়ে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে কিছু জানায়নি বলেও জানান স্বাস্থ্য সচিব। এখন পর্যন্ত দেশে করোনার টিকা নিয়েছেন 50,70,000 মানুষ। শুক্রবার ভারত থেকে উপহার হিসেবে আরও 12 লাখ ডোজ টিকা পেলে বাংলাদেশে আসা মোট টিকার পরিমাণ দাঁড়াবে 1,02,00,000। সেক্ষেত্রে আগামী এপ্রিল মে মাসে যারা দ্বিতীয় ডোজ টিকা নেবেন তাদের জন্য প্রয়োজনীয় টিকা মজুদ আছে দেশে। আমাদের কাছে এখন পর্যন্ত 90 লক্ষ ভ্যাকসিন আছে এবং এটা ভারত সরকার সম্ভবত এপ্রিল পর্যন্ত বন্ধ করেছে, এবং এপ্রিলের পরপরে যদি আমরা ভ্যাকসিন পেয়ে যাই তাহলে আমাদের কোনো সমস্যা হবে না। চলতি মাসে নির্ধারিত 50 লাখ ডোজ টিকা পুরো না পেলেও স্থগিতাদেশ কেটে গেলে পরের মাসগুলোতে ভারত সেটা পুষে দেবে বলে আশাবাদী স্বাস্থ্য মন্ত্রণালয়। হিসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা।